আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমি এবং আমার পরিবারও অনেক ভালো আছি। বাংলাদেশি মম ডেনমার্ক আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে সাহায্য করবে। তো আজকে চলে এলাম আরেকটি নতুন ব্লগ শেয়ার করার জন্য। সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে সোহান আর মোহাম্মদকে, তারপর আজান বাবাকে রেডি করে দিয়ে এখন নিয়ে যাচ্ছি কিন্ডার গার্ডেনে। আজান বাবা সুন্দর করে মার সাথে হেঁটে হেঁটে কিন্ডার গার্ডেনের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তো আমার বাবাটার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন, যাতে আমার বাবাটা সব সময় সুস্থ থাকে, এভাবেই হাসি খুশি খেলাধুলার মধ্যে থাকতে পারে। তো আজকে বাবাটাকে কিন্ডার গার্ডেনে ঢুকিয়ে দিয়েই বাসায় এসে নাস্তা টাস্তা করে বেরিয়ে পড়লাম শপিং করার জন্য। শপিং বলতে আসলে আমি কিছু গেস্ট ইনভাইট করেছি বাসায়, তো গেস্টরা আসবেন ইনশাআল্লাহ উইকেন্ড শনিবারে। তো তার জন্যই বেরিয়ে পড়লাম যা যা দরকার সব কিছু বাজার সদাই করে নেওয়ার জন্য। এই তো আমি হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি বাজার করার জন্য। আমার হাজবেন্ড বলেছিল আমাকে একসাথে নিয়ে আসবে, কিন্তু আসলে ওর কাজ পড়ে যায়, তো ও একা মানুষ, সব দিকে সামলাতে হয়। তাই ভাবলাম যে না থাক, ওকে আর বিরক্ত না করে আমি নিজে একা একা গিয়ে বাজারটা করে নিয়ে আসি। আর গেস্টরা কি খাবে কি নিতে হবে সব কিছু তো আসলে আমারই দায়িত্ব। তো আমিও সুন্দরভাবে চলে আসলাম হাঁটতে হাঁটতে। আর এই তো দেখুন, সে আমার প্রিয় জায়গায় চলে এসেছে। আমি হাঁটতে হাঁটতে কবুতরগুলো একদম খুব সুন্দর সবাই মিলে খাচ্ছে, খাবার খাচ্ছে। এই তো আমি প্রথমে একটা তারকিশ দোকানে চলে এসেছি। এই শপটাতে সংসারের সব কিছুই পাওয়া যায়। আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে এই শপটা দেখিয়েছিলাম। শপটা আসলেই খুব সুন্দর, আর শপটার জিনিসগুলো সুন্দর, কিন্তু দামটা কিন্তু খুব বেশি। তারপরও কী করার, আমরা যেহেতু এখানে থাকি দাম বেশি হলেও তো কিনতে হয়, যেহেতু সুন্দর জিনিস ভালো লাগে দেখতে তো কিনতে তো হবেই। যদি দামের জন্য না কিনতে পারি তাহলে তো আর দোকানে বেচা কেনা হবে না। একটু দুষ্টামি করলাম আপনাদের সাথে, আসলে তা না। এই তো আমি চলে এসেছি এই দোকানটাতে আমার কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস কেনার জন্য। তো আমি যা যা দরকার সব কিছু নিয়ে নিব। আমি এখান থেকে এই যে উপরে যে গ্লাসের ওয়াল ডেকোর করার জন্য দেখছেন, এগুলো নিয়ে নিলাম একটা। আর এরপর চলে এলাম আমি মাংসের দোকানে, গরুর গোশত নিয়ে নিব এখান থেকে, আর যা যা লাগে নিয়ে নিব, চিকেন ফিশ সব কিছুই নিয়ে নিব, সবজি। তো এরপর আমি চলে এলাম একটু রিমাতে। রিমা টুজেন থেকেও আমি প্রয়োজনীয় যা যা দরকার সব কিছুই নিয়ে নিব। আর আজকে তো খুব ভিড়, কারণ শুক্রবারের দিনে একটু ভিড় বেশি থাকে দোকানগুলোতে। তো কি আর করার, তারপরও তো একটু কষ্ট করে সব কিছু নিয়ে নিতে হবে, কারণ উইকেন্ড আসলে যেহেতু দাওয়াত দিয়েছি সবাইকে, তো আমার আজকেই সব কিছু কেনাকাটা শেষ করতে হবে, কারণ আমি একা মানুষ, সব কিছু একটু গুছিয়ে গেছি একদিন আগে থেকেই আমি রেডি করে নিই। এই তো আমি এখন লাইনে দাঁড়িয়ে গেলাম পে করে, তারপর বেরিয়ে পড়ব। এই তো পে করে বেরিয়ে পড়লাম, আমি এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর বাহিরে তো দেখতে পাচ্ছেন ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি পড়েছে কিছুক্ষণ আগে, অল্প খুব বেশি না। তারপরও এই তো সব জিনিসপত্র নিয়ে এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, বাসায় চলে এসেছি। আর কী কী নিয়েছি সব কিছু এখন একটু আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি একটা বেডের জন্য একটা ব্ল্যাঙ্কেটের কভার কিনেছি। এই কভারটা নতুন এসেছে ভেলভেট কাপড়ের, খুব সুন্দর দেখতে, কালারটাও খুব সুন্দর, তাই ভাবলাম যে নিয়ে নিই। তো ভাবলাম যে আমার রুমের বেডটাতে দিলে ভালোই লাগবে, তো আমি এটা নিয়েছি।
আর নিয়েছি আমি কয়েকটা পিলো, এগুলো হচ্ছে চেয়ারের, চেয়ারে অনেক সময় বাচ্চারা পিলো দিয়ে বসতে চায়, তো ওই জন্য নিয়ে নিলাম। আর একটা ম্যাট নিয়েছি ওভেনের জন্য। আর এই যে বললাম না একটা ওয়াল ডেকোর করার জন্য একটা গ্লাসের সেট নিয়েছি ওয়াল ডেকোর। তারপর এই তো আরেকটা ম্যাট নিয়েছি, এটা হচ্ছে যে আমার ডাইনিং টেবিলে আছে একটা হোয়াইট কালারের রানার, তো এরকমই একটু কালো না আবার ব্রাউন কালারও না, মিক্সড এই টাইপের। তো আমি চেয়েছিলাম কালো নিতে, পুরোপুরি কালো, বাট পুরোপুরি কালোটা পাচ্ছিলাম না, ওরা বললো যে এটাই আছে কালার। আর নিয়েছি আমার হাজান বাবার জন্য কিছু মোজা, আর এই শো পিসটা নিয়েছি, এটা আমার খুব ভালো লেগেছে দেখতে, তো ভাবলাম যে এটা নেই। আর এটা দিয়ে আমি আমার মিডলের রুমটা একটু ডেকোরেশন করব গ্লাসগুলো দিয়ে। তো ইনশাল্লাহ কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ডেকোরেশন করেছি আমি। তো এরপর এই যে আজান বাবার মোজা নিয়েছে প্রায় 5-6 জোড়া। আজান বাবার সবসময় আসলে মোজাটা দরকার হয়, বানে হাওনে যেহেতু যায় নষ্ট করে। আর এদিকে তো এই যে গরুর মাংস নিয়ে নিয়েছি, আর মুরগিটা ভেজাতে দিয়ে দিয়েছি, মাছও ভেজাতে দিয়ে দিয়েছি। এগুলো আমি আগে থেকে একদিন আগে থেকে রেডি করে রাখি, যেগুলো একটু বড় কাজ, আর পরবর্তী দিনের জন্য আমি গোছানো তারপর টুকটাক যা থাকে ওই কাজগুলো আমি করে নিই, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আর এই তো এখানে হাবিজাবি বাচ্চাদের যা যা দরকার আসলে সব কিছুই নিয়েছি। আর কাস্টার্ড তৈরি করব, কাস্টার্ডের জন্য আমি বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়েছি, আম, কলা, তারপর ব্লুবেরি, আঙ্গুর, বাচ্চাদের চিপস, এই তো মোটামুটি যা যা দরকার সব কিছুই নিয়ে এসেছি। দুধও নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দিয়েছি, তো কোনো কিছু যদি ভুলে যাই সমস্যা নেই, আমার হাজব্যান্ডকে বলে দিব, সে রাতে আসার সময় নিয়ে আসবে। আর এই তো কাবাব বানানোর জন্য আমি টুন ফিশের ক্যানগুলো নিয়ে এসেছি, তারপর এমনি মাকাইলে 2-3 ক্যান নিয়েছি। তারপর এই তো মোটামুটি আসলে সব কিছুই নিয়েছি, তারপর সবজি নিলাম কিছু, তারপর ধনে পাতা, কাঁচামরিচ, আদা, যা যা দরকার আসলে, যা যা বাসায় নেই সব কিছু আমি নিয়ে নিয়েছি। তো এই তো এখন আমি কাজে নেমে পড়ব। এই যে মাছগুলো আমি ভিজাতে দিয়ে দিলাম, এটা একটা ইন্ডিস ফিশ, খুবই মজা খেতে, খুবই টেস্ট, এটা আমি ভুনা করব, একদম ভাজা ভাজা করে এটা খেতে খুবই মজা। আর এদিকে তো আমি বড় বড় দুইটা দেশি মুরগি হার্ড চিকেন আমি ভিজিয়ে দিয়েছি, তারপরে এদিকে গরুর মাংসটাকেও ভিজিয়ে দিচ্ছি। তো সব কিছুকে একটু ভিজিয়ে টিজে আমি অন্য অন্য কয়েকটা কাজ করে নিব, তারপর রান্নায় চলে যাব। আর এই তো এখন আমার ডালটাও, বুটের ডালটা ভেজানো হয়ে গেছে, বুটের ডালটা আমি এখন সেদ্ধ দিয়ে দিব। আমি বুটের ডালটা দিয়ে গরুর হাড্ডি আর অল্প কিছু মাংস দিয়ে এটাকে রান্না করব। তো এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সবগুলোকে আমি রেডি করে রাখছি, যাতে আমার রান্নার আগেই সব কিছুগুলো রেডি থাকে, রান্না করতে সুবিধা হয়। আর আমার হাতে খুব বেশি একটা সময়ও নেই, 2-3 ঘন্টার কাছাকাছি বা 2.5 ঘন্টা এরকম সময় আছে বাচ্চারা আসার স্কুল থেকে। আমি চাচ্ছিলাম আসলে বাচ্চারা আসার আগেই আমার কাজগুলো আমি আগিয়ে রাখতে যতটুকু পারা যায়। তো এই তো আমি এখন আদা, তারপর রসুন এগুলো ছুলে পেস্ট করে নিব, পেঁয়াজটাকেও কেটে নিব কুচি কুচি করে। আর পেঁয়াজগুলো অনেক ঝাঁজ বাবা, আমি তো পেঁয়াজগুলো ছিলতে গেলেই আসলে আমার চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে, এত বেশি ঝাঁজ। এগুলো কিন্তু দেখলে মনে হয় না যে খুব বেশি একটা ঝাঁজ, কারণ ওই যে আমাদের যেগুলো ছোটো ছোটো পেঁয়াজ থাকে ওগুলোতে মোটামুটি ঝাঁজ থাকে, কিন্তু না এই বড় পেঁয়াজগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁজ আছে। তো যাই হোক, আসলে চোখের পানি গড়িয়ে পড়লেও পেঁয়াজ তো আজকে আমাকে কাটতেই হবে। তো আমি পেঁয়াজ কাটার মেশিনে নেমে পড়েছি, প্রায় 7-8টা মতো পেঁয়াজ আমি অলরেডি কাটবো। আমার মিশন সাকসেস করতে হবে, পেঁয়াজের মিশন দুষ্টামি করলাম একটু, আসলে আপনাদেরকে একটু এন্টারটেইন করার জন্য মাঝে মাঝে কিছু দুষ্টামিও করছি। তো এই তো কথা বলতে বলতে আমার প্রায় পেঁয়াজ অনেকটাই কাটা হয়ে গেছে,
তো পেঁয়াজ কাটা হচ্ছে আর মনে হচ্ছে যে না অনেকগুলো কাজ হয়েই যাচ্ছে। পেঁয়াজ আর রসুন আদা এই তিনটা জিনিস যদি রেডি করে রাখেন তাহলে মনে হয় যে রান্নাটা আসলে সহজই, আর রান্না তো সহজই হওয়া চাই, তাই না? এই যে আমার সব কিছু রেডি করে নিয়েছি আমি, পেঁয়াজ আদা রসুন পেস্ট সব কিছু। আর এখন আমি গরুর মাংসগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি গরুর মাংসটা হাতে মেখে বসিয়ে দিচ্ছি। তার জন্য আমি গোটা মশলা নিয়ে নিয়েছি, গোটা মশলা দিয়ে দিলাম, এলাচি দারচিনি তেজপাতা তারপর গোলমরিচ সবগুলোই দিলাম পরিমাণ মতো। তারপর আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ পরিমাণ মতো। তারপর আমি দিয়ে দিব রসুন পেস্ট পরিমাণ মতো, আর দিয়ে দিব আদা পেস্ট, আদা পেস্টও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এই গরুর মাংসটা কিন্তু এমনি এভাবেই রান্না করবো আমি, কোনো ধরনের আলু বা এই ধর কোনো কিছু অ্যাড করব না, এটা এভাবে খেতে টেস্ট। যেহেতু গেস্টরা আসবে তো গেস্টদের জন্য এটা স্পেশাল গরুর মাংসটা আমি রান্না করছি হাতে মেখে। আর এই তো এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 3 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চামচ, তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো 3 চামচ, আর দিয়ে দিব জিরার গুঁড়ো 3 চামচ, আর দিব 3 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে প্রায় 3 থেকে 3.5 কেজির কাছাকাছি গরুর মাংস আছে, 3 কেজির উপরে। তো এখন আমি ওটা ওই আন্তাজেই আমি সবগুলো মশলা দিয়ে দিলাম। আর এই তো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, লবণটা একটু কম হলে সমস্যা নেই পরে দেওয়া যাবে, তো বেশি হলেই সমস্যা। আর এবার দিয়ে দিলাম আমি তেল। তো সব কিছু দিয়ে এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিব, মশলা সব মশলার সাথে গরুর মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর তারপর আমি চুলাটা অন করে দিব ঢাকনা দিয়ে, এটাকে আমি হওয়ার জন্য কুক হওয়ার জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আর এই তো এখন অপর পাশে আমি আর একটা পাতিল নিয়ে নিলাম, আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, পাতিলটা গরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো মরিচ, আমি এটা বুটের ডাল দিয়ে গরুর হাড্ডি মাংস এগুলো দিয়ে রান্না করব। এটা আমারও খুব পছন্দের একটা ডিশ, তো আমার যারা যত গেস্ট আসে সবাই কিন্তু আমার এই রান্নাটা পছন্দ করে, তো আমি সবসময় চেষ্টা করি এটা সাথে রাখার জন্য। তো এখন পেঁয়াজ দিয়ে দিলাম, বড় বড় 2 পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, তখন পুরোটাই দিয়ে দিয়েছি 2। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লবণটা পেঁয়াজটাকে একটু নরম হতে সাহায্য করবে। আর দিয়ে দিলাম এই তো গোটা মশলা, তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ রং সবগুলোই পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিব আমি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, সবগুলোই আমি আন্দাজ মতো দিয়ে তারপর এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আদা রসুন মশলা গোটা মশলা সবগুলোকে একটু ফ্রাই করে মোটামুটি, তারপর আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো 3 চামচ, আর দিয়ে দিব জিরার গুঁড়া 3 চামচ, আর দিয়ে দিব গরম মশলা। গরম মশলা গুঁড়ো দিব না এটাতে, গরম মশলা না, এটাতে আমি গরম মশলা ইউজ করব না যেহেতু গোটা গরম মশলা গরম মশলাগুলো দিয়েছি। আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো 3 চামচ। এই তো এবার একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায়, তারপর মশলাটাকে একটু কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি টমেটো অ্যাড করে দিব, কুচি করে রাখা টমেটো অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করে তারপর আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তারপর এখন আমি এই যে গরুর হাড্ডিগুলো মাংসগুলো দিয়ে দিলাম, এবার এটাকে আমি ভালোভাবে কষাবো 2 থেকে 3 মিনিট কষিয়ে ঢাকনা দিয়ে।
তারপর আমি পানি দিয়ে দিব। আর এইদিকে এই পাশে তো আমার এই যে গরুর মাংসটা প্রায় হাফ কুক হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমি এখন আবার পানি দিয়ে দিলাম কেটলিতে, ডাল আর গরুর মাংসের হাড়ি দিয়ে যেই তো আমি ডিশটা তৈরি করছি, তার মধ্যে গরম পানিটা আমি ঢেলে দিচ্ছি। গরম পানিটা দিয়ে তারপর আমি এটাকে এখন ভালোভাবে কুক হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই পাশে আমার গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে, তো আমি একেবারে পানিটা আজকে শুকিয়ে ফেলবো না, ঝোলের পরিমাণটা আমি একটু রাখবো, কারণ যেহেতু আমি একদিন আগে এটাকে রেডি করে রাখছি, তো কালকে আবার জাল দিব, তাহলে টেস্টটা খুব ভালো বের আসবে গরুর মাংসের। তো এই তো এখন আমি আবার এদিকে এই পাশে এটা আর একটু নেড়ে ঠেড়ে দিলাম। আর এবার আমি গরুর মাংসটাকে একটু দেখছি যে ঠিক আছে নাকি, ভালোভাবে সেদ্ধ টেদ্ধ হয়েছে নাকি। দেখলাম যে হ্যাঁ হয়েছে, হয়ে এসেছে, তো আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই তো অপর পাশে এখন আমি এই যে আগে থেকেই সেদ্ধ করে রাখা বুটের ডালটা অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু কুক করে নিব। তাহলে আমার বুটের মাংসের তরকারিটাও হয়ে যাবে। তো এই তো এখন আমি চলে এলাম মাছগুলো একটু পরিষ্কার করে কেটে নেওয়ার জন্য। তো আমি এক এক করে সবগুলোই মাছ পরিষ্কার করে কেটে নিচ্ছি, এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিব, কালকে ফ্রাই করব। এগুলো আমি গোটা গোটাই কিন্তু ভাজবো, ওগুলো কাটবো না। গোটা গোটা ভাজলেই মাছটা দেখতেও সুন্দর দেখায় আর খেতেও ভালো লাগে, পরিবেশনটাও সুন্দর হয়। এই তো এক এক করে আমার সবগুলো মাছই পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মাছটাকে একটু লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে কচলিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন আমি মশলা অ্যাড করে দিব, গুঁড়ো মশলা দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, তারপর পরিমাণ মতো লবণও দিয়ে দিব। দিয়ে সবগুলোকে একসাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাছের গায়ে, এপিট ওপিট দুপিটেই ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এটাকে আমি র্যাপিং পেপার দিয়ে ফ্রিজে উপরে রেখে দিব। ডিপে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজেই রাখলে হবে, যেহেতু এটা আমি কালকেই ভেজে ফেলবো। এটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেল আর মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এই মাছটা কিন্তু আসলেই খুব টেস্ট, খুবই মজা। তো আমি প্রায় সময় এই মাছটা আনি, আমার ভালো লাগে খেতে। এই তো এখন মোটামুটি আমার অনেকগুলো কাজ এগিয়ে গেছে। আর এখন এই তো দুটো যে হাট চিকেন ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিব, তারপর হাট চিকেনটাও আমি চুলায় বসিয়ে দিব। হাট চিকেনটা আসলে অনেক শক্ত ছিল, কাটতে আমার খুব কষ্ট হচ্ছিল, তারপরও কষ্ট করে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। এটা একদম হাঁসের মতো, হাঁস যেরকম কাটতে একটু কষ্ট হয়, শক্ত থাকে, তো হাট চিকেনটাও আসলে ওই টাইপের। নর্মাল চিকেনগুলো কিন্তু তাড়াতাড়ি কাটা যায়, কিন্তু হাট চিকেনগুলো একটু সময় লাগে। আর আমি এরই মধ্যে আমি মাছ কাটার পর
একদম সব কিছু ক্লিন ক্লিন করে আমি কাপড় চোপড় ক্লিন করে নিয়েছি, আমার কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছি, কারণ মাছে আসলে মাছ ধরলে একটা গন্ধ চলে আসে গায়ে, তাই ফ্রেশ হয়ে তারপর আমি মুরগিটা কাটার জন্য আসলাম। আর এই তো মুরগিটা আমি রেডি করে নিয়ে তারপর চুলায় বসিয়ে দিচ্ছি। এই তো মুরগিটা বসিয়ে দিয়েছি। মুরগির রেসিপিটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে। তো আমি মুরগিতে সব ধরনের মশলাপাতি দিয়ে একসাথে মেখে এটাকে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে আমি রান্না করব। তো এটাকে আমি খুব অনেকক্ষণ ধরে জাল করব, তারপর এটাকে আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু ঝোল রাখবো না, পানি একদম শুকিয়ে ফেলবো। তো আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের ব্লগে। আল্লাহ হাফিজ।